নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো রায় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে আমরা 50টি প্রশ্ন আলোচনা করব এবং এই 50টি প্রশ্নের প্রথমে রয়েছে সিন্ধু সভ্যতার বিভিন্ন প্রশ্ন এবং হরপ্পা সভ্যতার প্রশ্ন, এবং তারপরেই রয়েছে তোমার আর্য সভ্যতার প্রশ্ন। এবং এর আগের পার্টে, ফার্স্ট পার্টে আমরা আলোচনা করেছিলাম ইতিহাসের জানতে পারি যেসব লিপি থেকে এবং যেসব গ্রন্থ থেকে এবং সিন্ধু সভ্যতারই কিছু প্রশ্ন। তো সেই পার্টটি যদি না দেখে থাকো, এই ভিডিওর কর্নারে আই বাটনে ক্লিক করে দেখে নাও, আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এর পরের ভিডিওতে আর্য সভ্যতাটাও বাকি আরও প্রশ্ন আলোচনা করব। আর বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি প্রতিদিন এইভাবে করে ইতিহাস এবং ভূগোলের প্রশ্ন তোমাদেরকে দেই, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন দেই, যাতে করে তোমাদের আসন্ন পরীক্ষায় তোমরা সব প্রশ্নের উত্তর করে আসতে পারো। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। তো 51 নম্বর প্রশ্নে আছে, সিন্ধু সভ্যতাবাসীদের কোন ধাতুর ব্যবহার জানা ছিল না, লোহার ব্যবহার জানা ছিল না। 52 নম্বরে আছে, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী ছিল, নগর পরিকল্পনা। নগর পরিকল্পনা হলো সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য। এরপর 53 নম্বর প্রশ্নটি হলো, সিন্ধু সভ্যতার বাড়িগুলি কি দ্বারা তৈরি, পোড়ামাটির ইট দ্বারা তৈরি। 54 নম্বরে আছে, সিন্ধু সভ্যতায় হিন্দুরা পূজা করত কোন দেবতার, পশুপতি শিবের পূজা করত। এরপর 55 নম্বরে আছে, সিন্ধু সভ্যতার লোকেদের প্রধান দেবতা বলে মানত পিপল গাছকে। সিন্ধু সভ্যতার লোকেরা প্রধান দেবতা বলে মানত পিপল গাছকে, ঠিক আছে। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 56, সিন্ধু সভ্যতার অধিবাসীরা কিসের পূজা করত, শক্তির পূজা বা মাতৃপূজা করত। মাতৃপূজা করত সিন্ধু সভ্যতার অধিবাসীরা। এরপর কোশ্চেন নাম্বার 57, সিন্ধু সভ্যতার অধিবাসীরা পূজা করতেন না, প্রকৃতির পূজা করতেন না। প্রকৃতির পূজা করতেন না কারা, সিন্ধু সভ্যতার অধিবাসীরা। এরপর কোশ্চেন নাম্বার 58, সিন্ধু সভ্যতার লোকেদের প্রধান জীবিকা কী ছিল, চাষবাস। সিন্ধু সভ্যতার লোকেদের প্রধান জীবিকা ছিল চাষবাস। এরপর কোশ্চেন নাম্বার 59, সিন্ধু সভ্যতায় কী চাষের নিদর্শন খুঁজে পাওয়া যায়নি, আখ চাষ। আখ চাষের নিদর্শন সিন্ধু সভ্যতায় খুঁজে পাওয়া যায়নি। এরকম প্রশ্ন আসে, কোন পশুর কথা জানতো না, তারপরে কোন ধাতুর ব্যবহার জানতো না, তো সবগুলি আমি কভার করছি এই ভিডিওগুলির মাধ্যমে। তো এখানে প্রশ্নটি আছে, সিন্ধু সভ্যতায় কী চাষের নিদর্শন খুঁজে পাওয়া যায়নি, তো এটির উত্তর হবে আখ চাষের নিদর্শন। তারপরে 60 নম্বর প্রশ্নে আছে, যাযাবর মানুষ স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে কোন যুগে, নব্যপ্রস্তর যুগে যাযাবর মানুষ স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। এরপরে 61 নম্বরে আছে, মানুষ পাথর এবং তামার জিনিস ব্যবহার করত কোন যুগে, ধাতুর যুগে। তো ধাতুর যুগে বিভিন্ন যুগ থেকেও প্রশ্ন এখানে কয়েকটি রয়েছে। এরপরে হরপ্পা সভ্যতার একটি প্রশ্ন 62 নম্বরে কী আছে, প্রথম রূপণ নিদর্শন পাওয়া যায় কোন সভ্যতায়, তো উত্তর কি, হরপ্পা সভ্যতায়। হরপ্পা সভ্যতায় প্রথম রূপর নিদর্শন পাওয়া যায়। তারপর 63 নম্বরে আছে, প্রাচীন প্রস্তর যুগে মানুষের আবিষ্কার কী ছিল, তো কী ছিল, আগুন। এটাই ছিল মানুষের মহৎ আবিষ্কার প্রাচীন প্রস্তর যুগে। তারপরে 64 নম্বর, সিন্ধু সভ্যতার গোলাঘর ছিল কোথায়, তো উত্তর হবে হরপ্পায়। হরপ্পায় সিন্ধু সভ্যতার গোলাঘর ছিল। তারপরে 65 নম্বর, হরপ্পা সভ্যতায় কোন অঞ্চলে ধান চাষ হতো, লোথালে। হরপ্পা সভ্যতার লোথালে ধান চাষ হতো। তারপরে 66 নম্বর, হরপ্পার সংস্কৃতির সঙ্গে যুক্ত অঞ্চলটির নাম কি, লোথাল। লোথাল হলো হরপ্পার সভ্যতার সঙ্গে যুক্ত অঞ্চল। আর এই যে হরপ্পা সভ্যতা আর সিন্ধু সভ্যতা, এটা কিন্তু হরপ্পা সভ্যতাকেও সিন্ধু সভ্যতাই বলা হয়, কারণ এটি সিন্ধু নদীর তীরেই গড়ে উঠেছিল এই সভ্যতাটা। তো এবার কোশ্চেন নাম্বার 67, হরপ্পা সভ্যতার বন্দর কোথায় ছিল, লোথালে ছিল। তারপরে কোশ্চেন নাম্বার 68, সিন্ধু সভ্যতার স্নানাগার কোথায় ছিল, তো মহেঞ্জোদারোতে ছিল সিন্ধু সভ্যতার স্নানাগার। তারপরে 69 নম্বরে আছে, অ্যাসেম্বলি হল পাওয়া যায় কোন অঞ্চলে, মহেঞ্জোদারোতে। অ্যাসেম্বলি হল পাওয়া যায় মহেঞ্জোদারোতে। তারপর কোশ্চেন নাম্বার 70, মহেঞ্জোদারো কী নামে পরিচিত ছিল, মৃতের স্তূপ নামে পরিচিত ছিল মহেঞ্জোদারো। এরপর কোশ্চেন নাম্বার 71, কোথায় হরপ্পা সভ্যতায় ঘোড়ার পায়ের চিহ্ন পাওয়া গেছে, সুরকোটায়। তো ঘোড়ার পায়ের চিহ্ন পাওয়া গেছে কোথায়, সুরকোটায়। তারপরে কোশ্চেন নাম্বার 72, প্রত্নতাত্ত্বিক খনন করে স্টেডিয়াম পাওয়া গিয়েছে কোন অঞ্চলে, গুজরাটের লোথালে।
গুজরাটের লোথালে স্টেডিয়াম পাওয়া গিয়েছে, আর লোথাল কি একটা বন্দর। তারপর কোশ্চেন নাম্বার 73, খননকার্যের ফলে নব্যপ্রস্তর যুগের অস্তিত্ব পাওয়া গিয়েছে কোথায়? আসামের হামরিনে, সরি এটা আসামের হবে, ময়ূরসিনা, আসামের হামরিনে, টাইপিংয়ে ভুল হয়ে গেছে। খননকার্যের ফলে নব্যপ্রস্তর যুগের অস্তিত্ব পাওয়া গিয়েছে আসামের হামরিনে। এরপর কোশ্চেন নাম্বার 74, হরপ্পা সভ্যতার সবচেয়ে শেষে আবিষ্কৃত হয়েছে কোন অঞ্চল? তো গুজরাটের খুনতাসিতে, গুজরাটের খুনতাসি অঞ্চলে সবশেষে হরপ্পা সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছে, মানে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছে, এই অঞ্চলটি আবিষ্কৃত হয়েছে। এরপর কোশ্চেন নাম্বার 75, সিন্ধু সভ্যতার কালীবঙ্গান অঞ্চলটির বৈশিষ্ট্য কি? হরপ্পা ও, এটা প্রাক না, এটা প্রাক হবে, পয়রাফলায় আকার ক, প্রাক হরপ্পা, হরপ্পা ও প্রাক হরপ্পার বৈশিষ্ট্য বহন করে। সিন্ধু সভ্যতার কালীবঙ্গান অঞ্চলটির বৈশিষ্ট্য হলো হরপ্পা ও প্রাক হরপ্পার বৈশিষ্ট্য বহন করে। এরপর কোশ্চেন নাম্বার 76, প্রাচীন প্রস্তর যুগের সভ্যতা পুনরায় আবিষ্কার হয়েছে কোন অঞ্চলে? বেলারি অঞ্চলে, বেলারি অঞ্চলে প্রাচীন প্রস্তর যুগের সভ্যতা পুনরায় আবিষ্কার হয়েছে। কোশ্চেন নাম্বার 77, পাথরের যুগে মানুষের প্রধান গৃহপালিত পশু কী ছিল? ভেড়া, ভেড়া ছিল পাথরের যুগে মানুষের প্রধান গৃহপালিত পশু। এরপর কোশ্চেন নাম্বার 78, সিন্ধু সভ্যতার শিলালিপি লেখা ছিল কোন ভাষায়? দ্রাবিড়িয়ান ভাষায়, দ্রাবিড়িয়ান ভাষায় সিন্ধু সভ্যতার শিলালিপি লেখা ছিল। কোশ্চেন নাম্বার 79, সিন্ধু সভ্যতার লোকেদের শিলালিপি কী ছিল? চিত্র দ্বারা লিখন পদ্ধতি, তো সিন্ধু সভ্যতায় চিত্র দ্বারা লিখন পদ্ধতির প্রচলন ছিল। আর কী ভাষায় ছিল? দ্রাবিড়িয়ান ভাষায় শিলালিপিগুলো ছিল। এরপর কোশ্চেন নাম্বার 80, সিন্ধু সভ্যতা কোন ধরনের সভ্যতা? তাম্র সভ্যতা, তাম্র যুগের সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। এরপর কোশ্চেন নাম্বার 81, হরপ্পা সভ্যতায় নিত্যরত মেয়েটি অর্থাৎ দেবদাসী তৈরি হয়েছিল কোন ধাতুতে? ব্রোঞ্জ ধাতুতে তৈরি হয়েছিল। তো নিত্যরত মেয়েটি অর্থাৎ হরপ্পা সভ্যতার দেবদাসী ব্রোঞ্জ ধাতুর তৈরি ছিল। এরপরে কোশ্চেন নাম্বার 82, সিন্ধু সভ্যতার অস্ত্রশস্ত্র কোন ধাতুতে তৈরি ছিল? তো তামা ও ব্রোঞ্জ ধাতুতে, অস্ত্রশস্ত্র ছিল তামা ও ব্রোঞ্জে, আর দেবদাসী ছিল শুধু ব্রোঞ্জে। এরপর কোশ্চেন নাম্বার 83, মহেঞ্জোদারোতে শিলমোহরের উপর যে দেবতার খোদাই করা মূর্তি পাওয়া গেছে তা কিসের মূর্তি? শিবের আদিমূর্তি, মানে পশুপতি দেবতার মূর্তি পাওয়া গিয়েছে মহেঞ্জোদারোতে, যে পাওয়া শিলমোহর তার উপরে। এরপর কোশ্চেন নাম্বার 84, মহেঞ্জোদারোর শিলমোহরের সঙ্গে মিল আছে কোন সভ্যতার? সুমেরের সভ্যতার, মহেঞ্জোদারোর শিলমোহরের সঙ্গে সুমেরের সভ্যতার মিল আছে। কোশ্চেন নাম্বার 85, সিন্ধু সভ্যতার সঙ্গে কোন সভ্যতার বাণিজ্যিক লেনদেন ছিল? তো বাণিজ্যিক লেনদেন ছিল সুমেরু আর মেসোপটেমিয়া সভ্যতার, সুমের সভ্যতা আর মেসোপটেমিয়া সভ্যতার বাণিজ্যিক লেনদেন ছিল সিন্ধু সভ্যতার সঙ্গে। এরপর কোশ্চেন নাম্বার 86, সিন্ধু সভ্যতা প্রাচীন আর্য সভ্যতা ছিল তা আমরা জানতে পারি কি থেকে? শিলালিপি থেকে, শিলালিপি থেকে আমরা জানতে পারি সিন্ধু সভ্যতা প্রাচীন আর্য সভ্যতা ছিল। এরপর কোশ্চেন নাম্বার 87, সিন্ধু সভ্যতার বাড়িগুলিতে কি ছিল? মুক্ত উঠান বা আঙ্গিনা ছিল, এবং এই যে সিন্ধু সভ্যতার বাড়িগুলিতে যে এখন বাথরুম সেটা ছিল ঘরের ভিতরে, মনে রাখতে হবে সেটাও। তারপরে কোশ্চেন নাম্বার 88, দক্ষিণ ভারতের সিন্ধু সভ্যতা সম্পর্কে জানা গিয়েছে কৃষ্ণা নদীর তীরে খনন করে। প্রশ্নটা থাকবে এরকম, দক্ষিণ ভারতের সিন্ধু সভ্যতা সম্বন্ধে কী থেকে জানা গিয়েছে? তো উত্তর কি? কৃষ্ণা নদীর তীরে খনন করে। কোশ্চেন নাম্বার 89, পুরাণ কী নিয়ে গঠিত? জীবন ও বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য নিয়ে, জীবন ও বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য নিয়ে পুরাণ গঠিত। এবার আমরা আর্য সভ্যতার প্রশ্নে ঢুকে যাব, কয়েকটি প্রশ্ন রয়েছে এরপরে। কোশ্চেন নাম্বার 90, ব্রাহ্মণাস কথাটি গঠিত কী নিয়ে? ধর্মীয় রীতিনীতি নিয়ে ব্রাহ্মণাস কথাটি গঠিত। তারপরে কোশ্চেন নাম্বার 91, পুরাণ কয়টি? পুরাণ হলো 18টি। তারপরে কোশ্চেন নাম্বার 92, সিন্ধু সভ্যতার পর ভারতে যেসব কি সভ্যতার, এটা ভূতার হয়ে গেছে, এটা টাইপিংয়ের সময় অটোমেটিক কারেকশান নিয়ে নিয়েছে, সেটা ভূতার, তো এখানে হবে সভ্যতার। সিন্ধু সভ্যতার পর ভারতে যেসব সভ্যতার বিকাশ হয় তা কি নামে পরিচিত?
যে সভ্যতার বিকাশ হয়, তো সেটি হলো আর্য বা বৈদিক সভ্যতা। সিন্ধু সভ্যতার পরেই ভারতে কি আসে? আর্য বা বৈদিক সভ্যতা। তো বন্ধুরা, এইভাবে করেই আমি কোশ্চেনগুলিকে পরপর ক্রমানুযায়ী সাজিয়েছি, যাতে করে তোমাদের হেল্প হয়। তো দেখো পরের কোশ্চেনটি দেখো, আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। তোমাদের লাইক শেয়ার আর কমেন্ট দেখেই আমি ইন্সপিরেশন পাই ভিডিও তৈরি করার। তো এবার কোশ্চেন নাম্বার 93, আর্যরা ভারতে আসে মধ্য এশিয়া থেকে। আর্যরা ভারতে আসে মধ্য এশিয়া থেকে। তারপর কোশ্চেন নাম্বার 94, আর্যরা প্রথম বসবাস শুরু করে কোথায়? তো পাঞ্জাবে। কোন রাজ্যে প্রথম বসবাস শুরু করেছিল? পাঞ্জাবে প্রথম আর্যরা বসবাস শুরু করেছিল। এরপর কোশ্চেন নাম্বার 95, আর্যদের মধ্যে কারিগর ছিল না কামার, মানে আর্য সভ্যতায় কামার নামে কোনো যে কারিগর সেটা ছিল না, কামারের কোনো পেশা ছিল না লোহা নিয়ে। তারপরে কোশ্চেন নাম্বার 96, আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? বেদ। বেদ হলো আর্যদের প্রধান ধর্মগ্রন্থ। এরপর 97, বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। বেদ শব্দের অর্থ কি? জ্ঞান। এরপরে 98, বেদের অপর নাম কি? বেদের অপর নাম হলো শ্রুতি। বেদের অপর নাম শ্রুতি। তারপরে কোশ্চেন নাম্বার 99, বেদের আর এক নাম অপৌরুষেয়। তো এই যে বেদের অপর নাম তো আমরা জানি শ্রুতি, কিন্তু বেদের আরও একটা নাম কি? অপৌরুষেয়। কারণ বেদ মানুষের সৃষ্ট নয়, বেদ মানুষ সৃষ্টি করেনি, সেই জন্য বেদের আর এক নাম অপৌরুষেয়। অপৌরুষেয়, ঠিক আছে। এরপরে কোশ্চেন নাম্বার 100, বৈদিক সাহিত্যের কয়টি ভাগ এবং কি কি? দুটি ভাগ, বেদ এবং বেদাঙ্গ। বৈদিক সাহিত্যের দুটি ভাগ বেদ এবং বেদাঙ্গ। তো এই ভিডিওতে 100 পর্যন্তই থাক, এরপরে কালকে আবার বাকি 101 থেকে শুরু করব, 50টি কোশ্চেন হবে। তো ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।